সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার বরুড়া থানা অন্তর্গত চণ্ডীমুড়া হাটে। আজ 14 আগস্ট রোজ বুধবার, রোজ রবিবার। দর্শক বন্ধুরা, এই হাটটি প্রতি সপ্তাহে রবিবার এই হাটটি বসে থাকে। আজকে আপনাদেরকে খামার উপযোগী মাঝারি সাইজের, ছোট সাইজের কিছু বকনা বাছুর দর দাম জানাবো। আমাদের অনেক ভাই বন্ধুরা আমাদেরকে বলছিলেন, ভাই আমাদের কিছু বকনা বাছুর কম দামের ভিতরে দাম জানান। আর আজকের ভিডিওতে আমিও একটি গরু কেনার চেষ্টা করব। অবশ্য সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। আমি আজ শাহাদাত সজীব কুমিল্লা বরুড়া থেকে। দেখা যাক আজকের বাজারের দাম কেমন। এদিকে একটি গরু দেখা যাচ্ছে। ভাই দেশি না সাইওয়াল? দেশি না। বয়স কেমন ভাই? তিন চার মাস হবে আর কি। ভাই কত চাইলেন? ভাই বলতেছে তো ভাই কিছু কম সম নেন না, যদি হয় পারা যায় না। আচ্ছা ধন্যবাদ ভাই, সালাম আলাইকুম। দর্শক বন্ধুরা, চাষা আর একটি গরু নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা কথা বলে দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চাষা কি চাচার এটা দেশি দেশি দামরি না? বয়স কেমন চাচা? এক বছর। কত চাইলেন? 42। আচ্ছা আচ্ছা, কত বলে চাচা বাজারে? 31 বলে। কত নিয়োগ করছেন? 32 না দর্শক, 31,000 টাকা বলে এই বাছুরটি, 32,000 টাকা হলে বিক্রি করবে। আমরা চণ্ডীমুড়া হাট থেকে আপনাদেরকে ছোট বকনা বাছুর দরদাম জানাচ্ছি। চাচা আসসালামু আলাইকুম। এদিকে আর একজন চাচা বসে আছে, বেশ সুন্দর একটি গরু নিয়ে, দেশি গরু। বয়স কেমন চাচা? 7 মাস না? কত চাইলেন আপনার? কত চাইছিলেন? 50। কত বলে বাজারে আজকের বাজার? কত বলে? 38 দেওয়া যায় না ভাই। কত বলে দিবেন? 40-42। দর্শক 38,000 টাকা বলে, 40,000-42,000 হলে বিক্রি করবে। আমরা আপনাদেরকে বকনা মাছের দর দাম জানানোর চেষ্টা করতেছি। ধন্যবাদ ভাই, ভালো থাকেন। দর্শক দেখা যাক, আজকের মতো বাজারে প্রচুর গরু, এগুলো সব ব্যবসায়ীদের গরু, তাদের গরুগুলোর দাম জানানো যাবে না, কারণ তারা এই একটু ব্যস্ততার মধ্যে আছে। আমরা গৃহস্থের গরুগুলোর দাম জানানোর চেষ্টা করতেছি। এদিকে কি চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি চাচা দেশি নাকি? বয়স কেমন? এক বছর উপরে না? আচ্ছা কত চাইলেন? 550। আচ্ছা আচ্ছা, কত বলে চাষা বাজারে? 40-42 বলে। কত নিয়োগ করছেন? 45 হলে ছাড়া দিবেন না? দর্শক 45 হলে ছাড়া দিব। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানার চেষ্টা করতেছি। এটা কত বেচা? 37। কত বলে বাজারে? 28 না? দর্শক 28,000 টাকা বলে। 30 হলে ছেড়ে দেবেন নাকি? আচ্ছা আচ্ছা, 30,000 হলে বিক্রি করবে এই গরুটি। সালাম আলাইকুম ভাই, এটা কি দাম রে দেশি না? বয়স কেমন? এক বছর? আচ্ছা আচ্ছা, 1 বছর হইব না? কত চাইলেন? 60,000 চাইছেন। কত বলে বাজার আজকে? 45 বলে। 2,000 ফাইলে দিয়ে দিবেন নাকি? দর্শক 45,000 টাকা বলে। 2,000 ফাইল অবশ্যই সম্ভবত ছেড়ে দিতে পারে। আমরা আপনাদেরকে চণ্ডীমুড়া হাট থেকে খামার উপযোগী বকনা বাছুর দর দাম জানাচ্ছি। আপনাদের অনেকের ছিল ভাই আমাদেরকে বকনা বাছুর দাম জানান। ভাই কত চাইছেন এটা? কত চাইছেন এটা লালটা? ভাই ছোট করে কম ভাই, হইলে আমি নিয়ে যাবো। জি জি ভাই, পরে যাইতেছিলাম তো। এটা কি করে ভাই? 50 বলে। আজকের বাজার কত বলে ভাই? 50 ভাঙ্গর বলে না? দর্শক আপনাদেরকে নাবিটা দেখাতে পারতেছি না, আমরা একটু দেখানোর চেষ্টা করি নাবি। আসলে আমি ওকে বকনা কিনার চিন্তা করতেছি, কিন্তু এত দাম দিয়ে তো ভাই কিনতে পারবো না। এটা কত ভাই বেচা কত? এটা 550। দর্শক 550,000 টাকা বেচা। আমরা আপনাদেরকে চণ্ডীমুড়া হাট থেকে
কিছু বক না বাসের দাম জানার চেষ্টা করতেছি, দেখা যাক আজকে করে কিনতে পারে কিনা ভাই। আমাদের সঙ্গে থাকবেন, বাজারে প্রচুর মানুষ, আসলে ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছে, তারপরও চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়ত হাটের চিত্র তুলে ধরার। দিকে একজন চাচা গরু নিয়ে দাঁড়িয়ে আছে। সালাম আলাইকুম, ভালো আছেন? কিসা বয়স কেমন? এক বছর। সাইওয়াল সিন্ধি ক্রস, তাই তো? কত চাইলেন? 550। কত বল বাজারে? 40-42 দেওয়া যায় না, কত হলে দিবেন? 45। দর্শক 45 হলে দেবেন, কিছু কম রাখেন না? দেখা যাক। 42 বলে, ওই দামে দেওয়া যাবে না? দর্শক চেষ্টা করছিলাম কিন্তু 45 না দিবে না। দর্শক আমরা আপনাদেরকে বাকনা মাছের দাম জানার চেষ্টা করতেছি, সাইওয়াল সিন্ধি ক্রস, আরো কিছু গরু দেখা এবং কি আমিও কেনার চেষ্টা করতেছি, দেখা যাক। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ভালো সাইওয়াল কোথায় দেখা যাচ্ছে, দেখা যাক। এগুলো সব সার বাচ্চা, এদিকে বাকনা মাছের দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, এই জোড়ার দাম কত চাইছিলেন? 90। কত বলে বাজারে? কত বলে বাজারে? কত? এটা কি দেশি না সাইওয়াল? সিন্ধির সাথে ক্রস আছে ভাই? ভাই কত বেচা, কতটা ভাই বেচা, কত কোন আমার কোন পছন্দ হলে ভাই আমি নিয়ে যাম, আজকে গরু কিনতে আসছি। ঠিক আছে, কত বলেন বেচা দামটা বলেন ভাই? এখন আপনি লাস্ট কথা বলছিলেন ভাই, শেষ 40 বলে দিচ্ছেন? দর্শক 40 বলে দিচ্ছেন, আমি কত দাম বলবো বলেন ভাই? আপনি তো চলে যেতেছেন, কিছু বলেন না আমারে, কত রাখবেন, কি দাম বলবেন না বিক্রি করবেন না আমার কাছে? বিক্রি করবেন? আচ্ছা কত দিলাম বলেন? দর্শক 40,000 নি বলছিলেন লাস্ট, 40,000 টাকা একদম নাই ভাই কই। দর্শক আমরা আপনাদেরকে গরুর দাম জানার চেষ্টা করতেছি, দর্শক দেখা যাক। ওটা হলস্টিয়ান, এটা দেশি বাচ্চা। আসসালামু আলাইকুম ভাই, বয়স কেমন? 1 বছর। কত চাইলেন? 38,000 চাইছেন। কত বলে ভাই বাজারে? বাজারে কত বলে? কত নিয়ত করছেন? কত নিয়ত করছেন ভাই? 30,000 দিয়ে দেবেন না? দর্শক 30,000 হলে বিক্রি হবে এই বাকনা মাছ। আপনাদেরকে আজকে বাজারে মানুষ বেশি হওয়ার কারণে ভিডিও করতে অনেকটাই সমস্যা হচ্ছে, তারপরও চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু গরু দামের আইডিয়া দেওয়ার জন্য, অবশ্যই সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক এদিকে এক জোড়া দেশি বাচ্চা আছে ভাই, ভাই সার বাচ্চা না বাপনা বাচ্চা? জোড়াটা দামরি দেশি তো না? ওইটা সার বাচ্চা, ওটা দামরি। আচ্ছা কত সালে নেই জোড়াটা ভাই? 65। কত বলে বাজার ভাই? ৫৫ বলে। আচ্ছা আচ্ছা দেওয়া যায় না? কত নিয়ত করছেন? 550 বলে জোড়াটি। আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি, চণ্ডীপুরা হাট থেকে আজকে প্রচুর গরু মানুষ প্রতি বুধবারে প্রতি রবিবারে হাটে বসে। ভাই কত নিয়ত করছেন জোড়াটা ভাই? 60 না? দর্শক 60,000 হলে এই বাছুরগুলো বিক্রি করে দেবে। আমরা আপনাদেরকে চণ্ডীপুরা হাট থেকে কিছু বকনা মাছের দর দাম জানানোর চেষ্টা করলাম আজ। এ পর্যন্ত সকালে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।